পঞ্চায়েত ভোটে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রমাদ গুনছে তৃণমূল। বীরভূমের পর মঙ্গলকোটের ঘটনা নিয়ে উদ্বিগ্ন শাসক দল। কপালে পিস্তল ঠেকিয়ে টেন্ডারে সই করানোর অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমায় হাত পা উঠল এক যুবকের। ভোটের মুখে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়ার আশঙ্কা। শুধুমাত্র বিজেপি, সিপিএম বা কংগ্রেস নয়, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। কে টিকিট পাবেন, এলাকায় কার হাতে দলের নিয়ন্ত্রণ থাকবে, ইত্যাদি নানান বিষয় নিয়ে এখন থেকে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতার পালা। জেলার ব্লকে ব্লকে তৃণমূলের একাধিক শিবির এখন থেকেই কোমর বেঁধে নামছে। আর বীরভূম এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে তৃণমূল ইতিমধ্যে। টেন্ডারের নথিতে উপপ্রধান সই করতে না চাওয়ায় তার মাথায় পিস্তল থেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে সই করানো হয়েছে, এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্লুক গ্রাম পঞ্চায়েত। এই ঘটনা নিয়ে তৃণমূলের উপপ্রধান দোলন সাঁতরা নিজের দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন। সে সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে যেই সমস্ত ঠিকাদার টেন্ডার পাচ্ছেন তাদের কাছ থেকে 10% টাকা কমিশন নিচ্ছেন পঞ্চায়েতের একাধিক সদস্য। আর এই ঘটনা সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে শাসক তৃণমূল। ঠিক একইভাবে বীরভূমে তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যেন রক্তের হোলি খেলা চলছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বহুদিন ধরেই জেলে রয়েছেন, আর পঞ্চায়েত নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। ঠিক এই অবস্থায় বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক মাথা চাড়া দিয়েছে। ফের সেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এলো। সোমবার দুপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল সাঁইথিয়ার ফুলুর পঞ্চায়েতের বহরাপুর গ্রাম। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বোমাবাজি চলে। বোমার আঘাতে গুরুতর জখম হন সাদ্দাম নামে এক যুবক। তাকে উদ্ধার করেছে পুলিশ, তবে ঘটনার পর এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে 30টি তাজা বোমা। এদিকে বোমার আঘাতে সাদ্দামের ডান হাত এবং ডান পা উড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে আঘাত এতটাই গুরুতর তাকে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এমনটাই খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন এদিন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে একটানা বোমা পড়ার আওয়াজ শোনা যায়। প্রবল আতঙ্কে স্থানীয়রা ঘরে ঢুকে যান। কোনো ব্যাপারে ভাগ বাঁটোয়ারা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এমনই মনে করছে সবাই। তবে এই প্রথম নয়, বেআইনি কারবার অথবা এলাকা দখল কার হাতে থাকবে তা নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চল। কিছুদিন আগে সিউড়ি থানার বাঁশচুর গ্রামে খুন হন শেখ ফাইজুল নামে এক যুবক। বালিঘাটের দখলদারি নিয়ে বিবাদে ফাইজুলকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এবং ওই ঘটনায় তৃণমূল নেতা কাজল শাহ সহ 15 জনকে গ্রেপ্তার করা হয়। সেই সময় বীরভূমে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বীরভূমের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিন বীরভূমে যাওয়ার কথা ফিরহাদ হাকিমের, আর ঠিক সেই সময় এমনই সংঘর্ষের ঘটনা ঘিরে তপ্ত স্থানীয় রাজনীতি। অন্যদিকে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের ঘটনা নিয়েও সমান চিন্তিত শাসক দল। রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে এ ধরনের ঘটনা তত ঘটবে। তাই এখন থেকে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানা যায় সেটা দেখতে হবে দলকে। তা না হলে পঞ্চায়েতে হাজার হাজার আসনে যারা তৃণমূলের টিকিট পাবেন না তারা গোজ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন, স্বাভাবিকভাবেই তাতে বাড়তি সুবিধা পাবেন বিরোধীরা। তাই এই সমস্যা তৃণমূল কিভাবে মেটায় এখন সেদিকেই চোখ থাকবে সবার।